আলো কিছুতেই থামছে না। কলি হঠাৎ ব্যাগটা খুঁজে পেয়ে দৌড়ে ওখান থেকে জলে বোতলটা বের করে জল ছুঁড়ে মারে আলোকের মুখে। তার দুহাত দিয়ে আলোকের গাল দুটো ধরে কলি বলে ওঠে, আলোক শান্ত হ, শান্ত হ আলোক। আলোক কিছুটা স্বাভাবিক হয়। হঠাৎ তার মনে হয় তাকে কেউ ধরে আছে পিছন থেকে। সে আবার চিৎকার করে ওঠে, কে ধরেছিস আমায়? তোকে আর জানতো পুঁতে। ও পিছনে ফিরতেই দেখে নয়ন। আলোক নিমেষেই কেমন নিস্তেজ হয়ে যায়। ওরা দুজনে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে একে অপরের দিকে। যা ঘটল এসবের পর নয়নও কেমন নির্বাক হয়ে গেছে। এবারে আলোক ঘটায় এক আশ্চর্য ঘটনা, যা এই মুহূর্তে তার কাছ থেকে একদম অপ্রত্যাশিত। সে কলির কাঁধে মুখ গুঁজে ভ্যাঁ করে কেঁদে ফেলল। কলি এই কান্নায় হাসবে না কাঁদবে বুঝতে পারে না। হঠাৎ সে দেখতে পায় নয়ন তাদের দিকে বাইক নিয়ে এগিয়ে আসছে। আমার বাইকে উঠে এসো তোমরা দুজনেই, তোমাদের দুজনেরই ফার্স্ট এড দরকার। কোথায় যাব আমরা? আমাদের হসপিটাল। কিরে, ভিতরে আসবো? আরে তুই তুই বাড়ি যাসনি? সামান্তক রাতে ডিউটিতে ছিল। নয়ন সামান্তক দুজনেই মেডিকেল কলেজের ইন্টার্ন, কিন্তু আলাদা ইউনিট, তাই দুজনের সময়ও মেলে না। দুজনকে ফার্স্ট এড দিতে হবে। আলোককে নিয়ে কলি ভেতরে আসে। সামান্তক হঠাৎ উঠে দাঁড়ায়। এই কি তোমরা? আলোক, কি মানে কি হয়েছে তোমাদের? অ্যাক্সিডেন্ট? ডক্টর চ্যাটার্জি, কলির হাতে ফার্স্ট এডটা তাড়াতাড়ি করে দিন, বাড়ি ফিরতে হবে, আলোক বলল। নয়নও দ্রুত ফার্স্ট এড কিটটা নিয়ে এসে কলির হাতে ড্রেসিং শুরু করে দিল। ড্রেসিং করতে করতে নয়ন সামান্তকে সব কথা জানালো সংক্ষেপে। তাহলে তো আলোকেরও প্রয়োজন ফার্স্ট এডের। তুই একা একবার চেক আপ করাতে নিয়ে যাবি 2 নম্বরে? আমি না হয় কলিকে। এই যে শোনো ডক্টর চৌধুরী, বেশি নাটক মারাবে না, হ্যাঁ? আলোক বলে ওঠে। সামান্তক চুপ করে যায়। নয়ন হাঁ করে তাকিয়ে থাকে ওর মুখের দিকে। আলোক আবার বলে ওঠে, আর ওর দিকে তো জাস্ট চোখ তুলেও তাকাবে না। তোমরা ছেলেরা সবাই ক্যারেক্টারলেস, একদম তাকাবে না ওর দিকে। এইটি কিন্তু আপনি ঠিক বলছেন না মিস আলোক, মেয়েরা কিন্তু এই বিষয়ে বেশি। নয়ন বলতে যায়, কিন্তু ও দেখে সামান্তক ওদিক থেকে ওকে ইশারায় চুপ করতে বলছে। কিন্তু নয়ন থামে না, ও আবার শুরু করে। মেয়েরা বেশি বিশ্বাসঘাতকতা করে, সেই সাপের মাথায় কিউট হেয়ার ব্যান্ডের মতন। হঠাৎ আলোক সামনে রাখা পেপার ওয়েটটা তুলে আবার ধপ করে টেবিলে রাখে। তারপর কিছু একটা বলতে যায়, কিন্তু হঠাৎই পেট ধরে বসে পড়ে। সামান্তক পিছন থেকে এসে দৌড়ে ধরে। কলিও এদিক থেকে দৌড়ে আসে। আলোক, চিন্তা করো না, আমি ওকে পাশের বাড়ি গাইনিতে নিয়ে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো, তুমি ড্রেসিংটা কমপ্লিট করে নাও। এই প্রথমবার সামান্তকের সাথে কলি কথা বলল। কেমন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল তার মধ্যে। কিন্তু হঠাৎ কালকে আলোকের বলা কথাটা মনে করে ও সামলে নেয়। কলি ভাবে, আলোক ওকে পুরো ঘটনাটা জানায়নি আগের দিনের, বলেনি সামান্তক ঠিক কী বলতে ডেকেছিল ওকে কফি শপে। শুধু বলেছে যে ও স্টক করে জানতে পেরেছে যে ওর গার্লফ্রেন্ড আছে। ফেরার সময় ট্যাক্সিতে আলোক জিজ্ঞাসা করলো কলিকে, ওই লোকটা কি ছিল? ওই লোকটা একটা অসভ্য লোক। আমরা যখন আগের বাড়িটায় থাকতাম তখনও আমাদের বাড়িওয়ালা ছিল, আর সারা দিন মদ খেয়ে থাকতো, আর রাতের বেলা দরজা ধাক্কা থেকে শুরু করে আরও কত অনেকভাবে বিরক্ত করতো। তাই তো বাধ্য হয়ে অন্নপাড়ায় আসলাম চলে আগের মাসে, কিন্তু ছোট লোকটা আমার পিছু ছাড়েনি। আলোক হালকা করে জড়িয়ে ধরল কলিকে, তারপর বলল যে তার আর ভয় নেই, এখন সে আছে, আর আজ রাত্রে কলি আলোকের বাড়িতেই থাকবে।
জানিস আলোক, আমার এই নাচ নিয়ে ছোটবেলা ঠাকুমা অনেক কথা শুনিয়েছে মাকে। বলতো মুজরা শিখাইতেছে বাড়ির মেয়েরে, শরীর নাড়িয়ে নাচ করবে, সে যতই ভারতনাট্যম নাচুক আর যাই নাচুক লোকে ভালো দৃষ্টিতে দেখবে না। এই চুপ কর তো, অমন ঠাকুমার কপালে আমার মতন একজন শাশুড়ি কেন জুটল না রে? বুড়ির খুব তো, কেউ নাচ থেকে প্রেমে পড়ে গেল আর ইনি কি বলছেন? এই মানেটা কি, কে প্রেমে পড়ে? ওই পাড়ার গুন্ডারা। কলি হঠাৎ দেখল আলোক মুখ টিপে হাসছে। আর যদি সেটা গুন্ডা না হয়ে একটা মিষ্টি ডাক্তার হয়? পাগল হলি তুই? কলি আলোকের কথাটাকে উড়িয়ে দিয়ে একটু চোখ বোঝে। শ্যামান্ত তোকে খুব পছন্দ করে কলি। কলির চোখটা হঠাৎ বড় বড় করে খুলে যায়। পাগল হলি তুই? নিজেই তো বললি কাল যে শ্যামান্তকে প্রিয়জন রয়েছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এবারে যদি আমি বলি যে তোমার প্রিয়ের প্রিয়জন এই মুহূর্তে আর কেউ নয়, স্বয়ং তুমি হে প্রিয় সখা মোর। ধুর, হেয়ালি করিস না তো আলোক, যা বলবি স্পষ্ট করে বল। আরে বাবা এত ব্যস্ত কেন? দাঁড়া দাঁড়া, বাড়িকে বলছি না হালকা করে। মার খাবি তুই, বল এখনই, এখন অনেকটা পথ বাকি। এই বলে কলি মারতে থাকে আলোককে ট্যাক্সির ভিতরেই। আরে আরে করছিসটা কি, উফ দাঁড়া বাবা বলছি। এই বলে আলোক হাসতে হাসতে এবার বলতে থাকে, শ্যামান্তক চৌধুরী, যিনি দীর্ঘ 3 বছর গিটারের সুরতালে নিজের সিঙ্গেল লাইফ কাটিয়ে দেন। এরপর ঘটে সেই মুহূর্ত, 4th ইয়ারে উনি প্রেমে পড়েন। কার সাথে না, ফেসবুকে আলাপ হওয়া এক এমন মেয়ের সাথে, যিনি আবার কিনা কলকাতাতেও থাকতেন না। সো বেসিক্যালি ইট ওয়াজ আ লং ডিস্ট্যান্স রিলেশনশিপ। আর এই থাম থাম থাম, এই এত কিছু তুই জানলি কিভাবে? উফ, শুনবি তুই পুরোটা? আচ্ছা বল। দেখ এতক্ষণ যা বললাম সবই আমার কালকে রাতে স্টক করে বের করা তথ্যের ফল। এবারে যেটা বলবো সেটা স্বয়ং রঘুবীর, শ্যামান্তক বলেছে। আমি যখন চেক আপের পর বসে থাকি তখন শ্যামান্তক আমায় বলে পুরোটা। শ্যামান্তকের সাথে মেয়েটার রিলেশনশিপ সে আর নয়ন ছাড়া কেউ জানত না। প্রথম 6 মাস খুব সুন্দর প্রেম লাইফে কাটে। প্রবলেম তো হয় তখন যখন শ্যামান্তক একদিন তার জন্মদিনে না জানিয়ে তার কলেজের জায়গা মানে বর্ধমান পৌঁছে যায়। গিয়ে অনেক খোঁজ করে শেষে মাঠের একপাশে একটা জটলা দেখে সেখানে এগিয়ে যেতে দেখল সে মেয়েটার জন্মদিন পালন হচ্ছে, সাথে একটা ছেলে একসাথে হাত ধরে কেক কাটছে। কিছুক্ষণ পরে ছেলেটা ওকে কেক খাইয়ে দিতে দিতে বলে, হ্যাপি বার্থডে সুইটার, মাই বেবি টার্নস 20। ওদিকে সেই মেয়েও তার গালে কেক মাখিয়ে জড়িয়ে ধরে বলে আরো কিছু কথা। এরপর হঠাৎ তারা শ্যামান্তককে দেখে অবাক হয়ে যায়। শ্যামান্তক সবার সামনে চেঁচিয়ে ওঠে, সে ভাবে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটারও জানা উচিত, কিন্তু ছেলেটা বলে ওঠে, এই তোমার সেই মুরগিটা না যার থেকে টাকা নিয়ে আমাদের ঘুরতে যাওয়া হতো? এ ভাই থ্যাঙ্কস আ লট। শ্যামান্তক চিরকালই শান্ত বলে কোনো মারপিট বা অশান্তি করেনি, চলে এসেছিল। কিন্তু ফাইনাল ইয়ারের পরে সবাই ব্যস্ত হয়ে যাওয়ায় কেউই সেই ঘটনার কোনো খোঁজ জানতে পারেনি, না নয়নও না। কুলি হাঁ করে শুনছে। এমন মাথা মোটা হয় নাকি ন্যাক্কা? এই বলে আলোক হাসতে হাসতে এবার বলতে থাকে, মনটা দেখ কলি, মনটা সরল কত। ও জানিস, তোকে বলা হয়নি, তোর শ্যামান্ত 5 মাস ধরে নিয়মিত তোর সব নাচের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছে। হ্যাঁ কে দেখতে বলেছে? হ্যাঁ আমার শ্যামান্ত মানে কি,
আমি কি হ্যাঁ বলেছি নাকি?